লয়ের প্রেমজিরে বসিলা মানব হুড়োহুড়ি শঙ্খ নাদরে কম্পিলা লয়ের প্রেমজি এএনএম দিদিমানে বসাইলে রাস্তা উপরে মানব দেখি পারতে সম্পূর্ণ চিত্র আজি মার্গশির মাসের দ্বিতীয় গুরুবার আউ দ্বিতীয় গুরুবার মানব সাজে হতে পড়ছি সেই মানবসারে আউ মানব সেইছন্তি এএনএম দিদি রাস্তা উপরে আপনার দেখি পারতে কলস বসিছি মাঙ্কর ফটো রখাইছি যেভাবে ভাবে পূজা করা যায় সেইভাবে ভাবে মাঙ্কু পূজা অর্চনা করা যাচ্ছে রাস্তা উপরে ভিন্ন চিত্র মাঙ্কু আমি সমস্ত দেখি যে মাঙ্কর পূজা হুয়ে ঘরে পূজা অর্চনা করা যায় কিন্তু রাস্তা উপরে ভিন্ন চিত্র কাহিকি না এএনএম দিদি উপরে অত্যাচার হয়েছি যেন তিনি মাস নিযুক্তি দিয়া নিযুক্তি পরে ছটেই ছটেই যে ছটেই পরে অনশন এবে অনশনে বসছেন সে ধারণার তের দিন বসিলা পরে আজ অনশনে বসছেন রাস্তা উপরে দেখুবে বিভিন্ন প্রকার জেলার যে আসছেন এএনএম কর্মী মানে সে রাস্তা উপরে আজ বসছেন যে বিবাহিত অনেক সে আজ মানবস গুরুবার করছেন আসে হুড়োহুড়ি নাদরে কম্পুচি লোয়ের পিএমজি সে সহ আলোচনা করা তের দিন হল আপনার রাস্তায় বসলে আজ মানবস পড়ছে মানবস আজ কি 14 দিন হল তের রাতে তের দিন আজ কি 14 দিন চাল আপনার দেখিবে প্রথম পাড়ি অনাগি পাড়ি আমি বসাইলু আজ নাগি পাড়ি রাস্তা উপরে মাণ বসাওছু আপনার দেখিবে মা কু সম্মান যে কুহি নবীন সরকার ডিমডিমা পিটুছেন রাজ্য সরকার গাঁ কু কাম মা কু সম্মান মা আজ রাজরাস্তায় বসাও মাণ সরকার তো ডিমডিমা পিটুছেন সমস্ত বিজু পকা ঘর দিয়েছি প্রধানমন্ত্রী আবাস দিয়েছি ইন্দিরা আবাস যোজনা দিয়েছি তাহলে মা মানে আজ কাল রাজরাস্তায় মাণ বসাওছেন নবীন সরকার কন এই প্রতিমূর্তি স্থাপন করছি মা মানুষ সম্মান আপনার 14 দিন দেখুবে গোটে পরে গোটে ভৌণী অসুস্থ হয়ে মেডিকাল গলে এবে আমার জন ভৌণী গলে মেডিকাল কু আগুন চারিজন কাল যাই বাধ্য হয়ে আমি আমরণের বসে আরম্ভ কলু কালু বাধ্য হয়ে 5000 পিলা যে আমার একত্রিত হয়েছেন সমস্ত আমি আমরণের বসবু বাধ্য হয়ে যেপর্যন্ত সরকার আমার গুহারি ন শুনছেন আমি স্থায়ী নিযুক্তি নদেছেন আমি দরকার পড়লে জীবন কু বাজি লগে এই রাস্তায় পড়বু আউ যাবু না দরকার পড়লে এই মাস্টর ক্যান্টিন আমি খেলবু এইটা যেহেতু বন্ধ রাস্তা এই বসলে আমার প্রভাবিত কিছু হব না আমি আগামী দিনের সে মাস্টর ক্যান্টিন ছককু গড়ু রাজরাস্তার ওলাইবু সরকার সহ লড়াই করবু জীবন থাকা পর্যন্ত প্রাণ থাকা পর্যন্ত শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি সরকার সহ লড়ি আমার হক আমি নিশ্চিত নেই ঘরক ফেরবু ভাবে যে পর্যন্ত সে স্থায়ী নিযুক্তি বা বকেয় দরমা যে যা রয়েছে যেপর্যন্ত পাই না সে রাজরাস্তায় বসবে আরম্ভ হয়েছে অনশন কিন্তু অনশন অনশন পরে যদি স্থায়ী নিযুক্তি ন মেলে সে পুঁ মাস্টরগ্রামী ছক অবরোধ করবে যা তাঁর সূচনা রয়েছে আলোচনা করা আগে যেহেতু আহরি বিবাহিত মহিলা মানে অনেক মাণবসা করছেন আজ্ঞা রাস্তা উপরে মাণবসা মাঙ্কু অপমান হোনি সরকার অপমান করছেন কিন্তু আমার আমার যে সংস্কৃতি অছে আমি যা আমি পরিবার শিখিছু আমি সে করছু আমি আমার ঘরে বেশি আড়ম্বরে করে থাকু আমার দিদিন পূজা হুয়ে কিন্তু আজ আমি রাজরাস্তায় করে পূজা করছু আমার কত কান্দ লাগুছে আমি নিজে অনুভব করছু কিন্তু আমার নবীন সরকার সে বুঝু না আপনার দাবি রয়েছে স্থায়ী নিযুক্তি বকেয় দরমা আপনার দরমা পাই যেতবে যেতবে তিন মাস কাম করলে সেতবে দরমা পাই অধা ডিস্ট্রিক্ট পাইছেন অধা ডিস্ট্রিক্ট তিন মাস ডিউটি করি গোটে টঙ্কা পাই না অন্য অন্য ডিস্ট্রিক্ট দুই মাসর দরমা পাইছেন আমার অনশনরে আপনার চারিজন পাঁচজন পিলা অসুস্থ হয়েছেন জনে গুরুতর হয়ে ক্যাপিটাল হসপিটালে আডমিট অনেক যে অনশন পরে যদি সরকার নশুঁতি এপর্যন্ত তের দিন বিতলা সরকার শুনলে যদি নশুঁতি কোণ আগুন আগুক আমি আমার আন্দোলন জারি রাখবু আমার জীবন লা যা আমার সরকারকু আমার নিযুক্তি দেওয়া পর্যন্ত আমি বাধ্য করাই দেবু আমি মাস্টর ক্যান্টিন আমি আমার ভুবনেশ্বর সবু রাজরাস্তা সবু রাস্তা ব্লক করবু নারী শক্তি কি সে চিনি না নারী শক্তি কি যেবে চিনবে সেবে আমার ওড়িশার যেত মানে উন্নতি হয়েছে তাঠু বিকাশ মধ্যে হব আগুক অনশন জারি রহব তা সহ আপনার দেখুবে রাজরাস্তায় মাঙ্কর ফটো রখাযাই পূজা করা যাচ্ছে যেভাবে ঘরে পূজা অর্চনা করা যায় সমস্তে যেমি মার্গশির মাস গুরুবার কু পাাল করতে মাণ বসা ঘরে সেইভাবে ভাবে যেহেতু সে মহিলা বিবাহিত রাজরাস্তায় যে মাণ বসে আপনার দাবি স্থায়ী নিযুক্তি স্থায়ী নিযুক্তি যেপর্যন্ত মিলিনি আর বকেয় দরমা যেপর্যন্ত সে মিলিনি সে পর্যন্ত এইভাবে আমার অনশন চালিত সে পর্যন্ত রাস্তা রোক চালিত আবে সে যা যা রয়েছে সরকারের পাখর তাঁর পাইবার হক সে পর্যন্ত যেপর্যন্ত ন মিলছে এইভাবে চলবে ভুবনেশ্বর ক্যামেরা পর্সন সনাতন কবিতা স্বাইন অর্গ